হ্যালো ভিউয়ার, কেমন আছেন? হ্যাঁ বন্ধুরা, আমি ভালো আছি। বন্ধুরা, আজ আপনাদের মাঝে নতুন একটি টিপস শেয়ার করবো, যে টিপস থেকে আশা করি আপনারা উপকারিত হবেন এবং দেখলেও খুশি হবেন এবং নিজেও কিছু করতে পারবেন, মনের ভিতর আনন্দ লাগবে। কারণ একটি যখন একটি টিপস থেকে নিজে কিছু করতে পারবেন, নিজে কিছু দেখতে পারবেন, নিজে কিছু বুঝতে পারবেন, তখন আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে তো বোঝেনি বন্ধুরা আসলে কতটুকু আনন্দ হওয়া যায়। তো জাস্ট সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে একটা নতুন একটি টিপস শেয়ার করবো, যে টিপসটির মাধ্যমে আপনি নিজে নিজে অ্যাপস তৈরি করতে পারবেন, নিজে ইচ্ছা মতো অ্যাপস তৈরি করবেন। যেমন একটু ফেসবুক চালাবেন, আপনার নিজের অ্যাপ থেকে চালাবেন, একটি ফেসবুক পেজ খুলছেন সেই পেজটাও আপনি চালাতে পারবেন। জাস্ট এভাবে আপনি ব্রাউজার করতে পারবেন, যে আমরা যেমন অপেরা ব্রাউজার বা বিভিন্ন ব্রাউজার চালাই, এভাবে আপনি ব্রাউজিংও করতে পারবেন, ব্রাউজার তৈরি করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন নিজের মোবাইল থেকে। বন্ধুরা, এখন আর অ্যান্ড্রয়েড পিসি লাগবে না, পিসিতে অনেকে পিসিতে করতো, কিন্তু আপনারা হয়তো জানেন বা অনেকে অ্যান্ড্রয়েড ফোনে হয়তো বা করতে পারেন কিন্তু সবাই জানেন না। তো জাস্ট আমি আপনাদের সরাসরি দেখাবো কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কীভাবে সরাসরি একটি অ্যাপস তৈরি করবেন। তো বন্ধুরা, আমি পুরো রিভিউটা দেখাবো আপনাদের মাঝে ইনশাল্লাহ, সেই পর্যন্ত ধৈর্য ধরে সবাই দেখুন। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, অ্যান্ড্রয়েড টিপসের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন, নতুন নতুন টিপস নিয়ে নিয়মিত হাজির হব। তো বন্ধুরা, আমি যেহেতু আপনাদের একটি অ্যাপস তৈরি করা দেখাবো যার জন্য একটা লিঙ্ক প্রয়োজন, সেই লিঙ্কটা আমি মেসেঞ্জারে কপি করে রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে একটু দেখানোর জন্য। তো বন্ধুরা, আমি সেই লিঙ্ক থেকে সরাসরি একটি ব্রাউজার মাধ্যমে একটি অ্যাপস তৈরি করব। বন্ধুরা, এই লিঙ্কটা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই জায়গা থেকে নিয়ে আপনারা তৈরি করবেন। আর যদি তৈরি করে সাকসেস হন তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আমরা পারছি বা এ করছি। তো বন্ধুরা, আমি জাস্ট, হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপটি তৈরি করার জন্য অপেরাতে যাবেন, অপেরাই ভালো হবে, অ্যাপটি তৈরি করার জন্য একটু সুবিধা হবে। আমি অপেরা মিনি সিলেক্ট করলাম, দেখুন যাচ্ছে, একটু সময় নেবে এইসব জায়গায়, অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই অ্যাপসটি, আপনি এই অ্যাপসটার লিঙ্ক শেয়ার করে আপনাদের সবার বন্ধুদের মাঝে জানিয়ে দিতে পারবেন। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ওই জাস্ট অ্যাপসটা ডাউনলোড করতে বলবেন, লিঙ্কটা দিয়ে দিবেন, তারা ওইটাকে থেকে আপনারা সব কিছু করতে পারবে। তো বন্ধুরা, যখন এটা করবেন এরপরে এইভাবে আসবে, এইভাবে আসার পরে আপনি এই দেখুন উপরে লেখা আছে ক্যারেট অ্যাপ, ক্যারেট অ্যাপে ক্লিক দিবেন। হ্যাঁ বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখবেন এই জায়গা থেকে আপনি কোন ধরনের অ্যাপ তৈরি করতে পারেন। বন্ধুরা, এই জায়গা থেকে ব্যবসায়ী অনেকেই অ্যাপসের মাধ্যমে অ্যাড শো করে, ব্যবসা করে, জাস্ট ওগুলোর জন্য অনেক কষ্ট করা লাগে। তা আমি সরাসরি দেখাবো আপনার সহজে যে আপনি নিজের অ্যাপ নিজে তৈরি করে কীভাবে ব্যবহার করবেন সেটা। তো জাস্ট আধার অ্যাপে ক্লিক দিলাম, হ্যাঁ একটু ধৈর্য ধরে দেখুন, এই জায়গা থেকে আধার অ্যাপে ক্লিক দিবেন, বিজনেসে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন আসছে, এই জায়গা থেকে আপনি কোনটি তৈরি করতে চান, ওই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট তৈরি করতে চান, মেসেঞ্জার তৈরি করতে চান, ব্রাউজার তৈরি করতে চান, ব্লগ তৈরি করতে চান, নিউজের অ্যাপ তৈরি করতে চান, ফেসবুক তৈরি করতে চান, বা ফটো এডিটরের সফটওয়্যার তৈরি করতে চান, আপনি কোনটা তৈরি করতে চান। তো জাস্ট আমি এখন এটা দেখাই, যদি আমি কোনটা দেখালে আপনারা খুশি হবেন জানি না, তবুও আমি আপনাদের একটা জিনিস দেখাইবো, সেটা কোনটা দেখাই আমি আপনারাই বলব না বন্ধুরা, আপনারা কীভাবে বলবেন আমি বলে দিচ্ছি আমি কোনটা এখন তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, আমি এই জায়গাতে ধরেন একটা ফেসবুক পেজ তৈরি করব, আপনার আমার যে একটা ফেসবুক পেজ আছে সেটি অ্যাপসের মাধ্যমে তৈরি করবো, সবাই অ্যাপস দিয়ে ব্যবহার করবে। জাস্ট কীভাবে ব্যবহার করবে বন্ধুরা সেইটাই দেখবেন। এখন আমি ফেসবুক পেজে ক্লিক দিলাম, দেখুন একটু ধৈর্য ধরে দেখুন, একটু সময় নিবে বন্ধুরা। হ্যাঁ, আমার নেটটাও কী জানি একটু স্লো কাজ করছে, বাংলা লিঙ্কে একটু সমস্যা মনে করছে, যাই হোক আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, ধীরে ধীরে দেখুন, একটু কষ্ট হবে, জাস্ট আমিও সময় লাগবে, হয়তো টিউটোরিয়ালটা অনেক বড়ো হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন আসছে ফেসবুক পেজে, আসার পরে আপনার এই জায়গায় মাস্ট বি একটা আপনার পেজের ইউআরএল চাবে, আপনি যে ফেসবুক আপনার যে পেজটা আছে সেই পেজটার ইউআরএল দিবেন। জাস্ট এটার ইউআরএল দেওয়ার জন্য আমার এখন একটু ফেসবুকে যাওয়া লাগবে, আমি জাস্ট এটা মিনিমাইজ করে রেখে দিলাম, মিনিমাইজ করে রেখে দিয়ে আমি আমার ফেসবুকে যাব। বন্ধুরা দেখুন, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, আমার এই যে একটা পেজ নিলাম, এই পেজটা থেকে আমি এই যে বাম সাইডে ক্লিক দিয়ে তিনটে যে আইকন চিহ্ন দেখছেন, এই জায়গা থেকে আমি লিঙ্কটা কপি করলাম, কপি লিঙ্কে ক্লিক দিলাম, লিঙ্কটা কপি হয়ে গেল। এখন এই লিঙ্কটা দিয়ে আমি একটা ওয়েবসাইট খুলবো বা ওই পেজটা খুলবো, একটু কীভাবে খুলবো সেটা একটু দেখুন, সরি। হ্যাঁ, আমি এই জায়গায় পেস্ট করবো সেটা, হ্যাঁ এই যে পেস্ট করলাম, পেস্ট করার পরে নেক্সটে ক্লিক দিবেন, নেক্সটে ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবে বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখবেন, এই জায়গায় নেটের একটু বিলম্বিত সমস্যা হবে বন্ধুরা, আমার নেটটা কী জানি আজকে অনেকটাই স্লো হয়ে গেলো, অনেকটাই কাজ করছে না। যাই হোক, আমি আপনাদের মাঝে যেহেতু বিস্তারিতটা দেখাতে বলতে চাইছি এবং দেখাবো, আপনাদের মাঝে একটু ধৈর্য ধরে দেখুন।
হ্যাঁ বন্ধুরা, এই দেখেন আসছে। এই জায়গায় আসার পরে আপনার যে কাজটা সেটা করতে হবে, সেটা করতে গিয়ে আপনার একটি অ্যাপসের নাম দিতে হবে। তো জাস্ট এই জায়গায় আপনি অ্যাপসের নামটা কী দিবেন সেটা আমি একটু দেখাবো। অবশ্যই ইংলিশে নামটা দিবেন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড আমার চ্যানেলটার নাম দিলাম, দেখা যাক নাই কি না। অ্যান্ড্রয়েড টিপস, জাস্ট অ্যান্ড্রয়েড টিপস লিখে আপনি নেক্সট টাকে লিখ দেন। দেখুন চলে আসবে। হ্যাঁ, আবার নেক্সটে ক্লিক দিবেন, দুইবার পরপর নেক্সটে ক্লিক দিবেন। বন্ধুরা একটু সময় নিচ্ছে, যেহেতু আপনাদের হয়তো মানে একটু অন্যরকম লাগছে। যাই হোক, আপনারা ধৈর্য ধরে দেখুন কীভাবে অ্যাপ তৈরি করবেন। আপনি এভাবে বিভিন্ন রকমের অ্যাপ তৈরি করতে পারবেন। বন্ধুরা এটা আসার পরে আপনি জাস্ট এই জায়গাটা ডিসক্রিপশন দিবেন। আমি ছোট্ট একটা ডিসক্রিপশন লিখি, ইউজফুল অ্যাপস, জাস্ট এতটুকু লিখে আমি আবার নেক্সটে ক্লিক দিব। ধৈর্য ধরে দেখুন। হ্যাঁ, আমি যে নেক্সটে ক্লিক দিলাম আবার। হ্যাঁ, এই জায়গা থেকে আপনি যদি আইকন চিহ্ন করতে চান যে আমি এই আইকনটা রাখবো না, আমি অন্য আইকন দিব, তাহলে কাস্টম আইকনে ক্লিক দিবেন। আর কাস্টম আইকনে ক্লিক দিয়ে আপনি আইকনটা চেঞ্জ করে নেবেন। তো জাস্ট আমার যেহেতু অতটা সময় নেই, যেহেতু আপনাদের দেখছে আমি আপনাদের সিম্পল বলে দিলাম, তো আপনারা এভাবে কাজটা করে নিতে পারবেন। বন্ধুরা এই জায়গা থেকে আপনি যদি আইকন চা চেঞ্জ করেন তো জাস্ট নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখুন একটু আসবে, একটু ধৈর্য ধরে দেখুন। হ্যাঁ, এটা আসার পরে আপনাকে ক্যারেটে ক্লিক দিবেন, আবার ক্যারেট, জাস্ট ক্রেডিট লেখা এটা ক্লিক দিবেন। দেখুন এইবার আপনাকে ই বলবে আপনাকে লগ ইন করার জন্য, জাস্ট ইমেইল পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। আপনি যদি ইমেইলটা করতে চান তো অবশ্যই এখানে ইমেইল দিবেন, আর আপনার নিজের খুশি মতো একটা পাসওয়ার্ড দিবেন। দুই জায়গায় দুইটা পাসওয়ার্ড দিয়ে ই করবেন, অথবা যদি আপনি না করতে চান তাহলে সরাসরি ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবেন। জাস্ট আমি এখন দেখাবো না, তাই সরাসরি আর এই যে এই জায়গায় আই এগ্রি উইথ দ্য টার্মস অফ সার্ভিস, এই জায়গাটা টিক চিহ্ন দিবেন। তো জাস্ট আমি একটা টিক চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি ফেসবুক দিয়ে কানেক্ট করবো। হ্যাঁ, এই যে ফেসবুক কানেক্টে ক্লিক দিলাম। বন্ধুরা ওইটা একটু ঝামেলা, তাই একটু দ্রুত করার জন্য ফেসবুক দিয়ে কানেক্ট দিলাম। দেখুন, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যদি সরাসরি অ্যাপটাকে অ্যাপসটা ক্রিয়েট হচ্ছে যার কারণে একটু সময় নেয় বেশি। বন্ধুরা এই দেখুন হয়ে গেছে। দেখুন আপনি কী করবেন, এটা জাস্ট একটু দুই হাতে ট্যাপ করে একটু বড় করবেন। হ্যাঁ লম্বা, হ্যাঁ সরি, এই দেখেন বড়ো করার পরে এই দেখুন বন্ধুরা, এদের দুইটা লিঙ্ক আছে, ঠিক আছে। এই লিঙ্কটা যে কোনো একটা আপনি কপি করে রাখবেন, এই লিঙ্কটা আপনি আপনার বন্ধুদের মাঝে বা সবার কাছে শেয়ার করে বা আপনি কপি করে রাখলেন। কপি করে রাখার পরে এই জায়গা থেকে আপনার কাজটা যে আপনি এটা আবার ক্লিক দিবেন। তো জাস্ট আমি এখন একটা ক্লিক দিলাম, এই জায়গায় ক্লিক দিলে আপনার ডাউনলোডটা শুরু হবে। দেখুন একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা, এই জায়গা থেকে এখন ডাউনলোডে ক্লিক দিবেন, ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো জাস্ট আমার যেহেতু ডাউনলোডটা আমি দিব না আপনাদের দেখানোর জন্য, জাস্ট এখন ডাউনলোড দিলে আপনার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। বন্ধুরা এই জায়গা থেকে যদি ডাউনলোডটা না হয় তাহলে আপনি কী কাজ করবেন সেটা হলো, আমি যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা নিয়ে ইউসি ব্রাউজারে ঢুকবেন। জাস্ট আমি ইউসি ব্রাউজারে নিয়ে যাই, একটু দেখা যদি ওই জায়গা থেকে ডাউনলোডটা পড়ে মানে অনেক সময় অপেরা মিনিতে ডাউনলোডটা পড়ে পেলাম হয়, অনেক সময় ডাউনলোডটা হতে চায় না। তো জাস্ট আপনি ইউসি ব্রাউজারে ঢুকবেন, ইউসি ব্রাউজারে ঢুকার পরে এই জায়গা থেকে ক্লিক দিবেন, পেস্ট করবেন ওই লিঙ্কটা, লিঙ্কটা পেস্ট করে গো দিবেন। বন্ধুরা দেখুন একটু আসবে, শিওর আসবে। হ্যাঁ এই দেখেন, এই জায়গা থেকে ডাউনলোডে ক্লিক দিবেন, বা এই জায়গা থেকে আপনি সরাসরি কিন্তু ফেসবুক টুইটারে শেয়ার দিতে পারবেন। তো জাস্ট আমি এখন এই দেখেন ইউজফুল অ্যাপস লিখছিলাম, সেটাও আসছে। আমি ডাউনলোডে ক্লিক দিলাম, ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে 2 সেকেন্ড, 1 সেকেন্ড বা 0 সেকেন্ড। হ্যাঁ, এই জায়গা থেকে ওকে প্রেস করবেন। হ্যাঁ আমি ওকে অলরেডি প্রেস করে ফেলছি, একটু ধৈর্য ধরে দেখুন, দেখবেন ডাউনলোডটা অটোমেটিক শুরু হয়ে গেছে। বন্ধুরা এটাই কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখছেন 12%, 13%, 14% শুরু হয়ে গেছে। তো জাস্ট আপনারা এইভাবে ডাউনলোডটা করে নিতে পারবেন, আমি দিলাম না এখন। এরপরে এসে আপনি যদি এই জায়গা থেকেও সমস্যা হয় তাহলে অবশ্যই গুগল ক্রোম ইউজ করবেন। গুগল ক্রোম ইউজ করে গুগল ক্রোম থেকে লিঙ্কটা ব্রাউজ করেন। দেখুন আমি গুগল ক্রোমে একটা ক্লিক দিছি। আপনাদের সুবিধার্থে আমি সব রকম শেয়ার করলাম, আর যদি এরপরও আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, সেই বিষয়টা আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা এটা দেওয়ার পরে আপনি গোতে ক্লিক দিন। হ্যাঁ, এই গোতে ক্লিক দেওয়ার পরে যে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক দিন। হ্যাঁ, এই যে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড অটোমেটিক আপনার ডাউনলোডে নিয়ে যাবে। বন্ধুরা দেখুন আপনাকে কিছু করা লাগবে না। এরপর ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পরে এই জায়গায় যে আপনি এই জায়গাতে ওকে প্রেস করুন। এই যে আমারও কিন্তু ডাউনলোড এখন যে এই যে অ্যালো করলে আপনার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো জাস্ট আমি এখন করব না। বন্ধুরা দেখুন এই জায়গা থেকে নেক্সটে ক্লিক দিবেন, ওই দেখুন আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে। বন্ধুরা এই দেখুন, এই যে
জাস্ট আমি এখন ডাউনলোড দিব না, যেহেতু আমার সরি আমার পার্সেন্ট ওটা সরিয়ে গেছে, আমার এটা ডাউনলোড করার ইচ্ছা নাই। দেখুন সরি আমার, যাই হোক আমি ডাউনলোডটা এখন দিলাম না বন্ধুরা। আজ আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার।